আরে আল্লাহ যদি ভূমিকম্প দেয় আমার 40 বছরে গড়া বাড়ি ধ্বংস হতে এক মিনিটও তো লাগবে না আরে এই যে 7 বা 8 মাত্রার যদি ভূমিকম্পে বাংলাদেশে হয় আল্লাহ হেফাজত করুক যদি ঢাকা শহরে হয় এই দেশের বিশেষজ্ঞরাই বলেছে 1 কোটির চাইতে অধিক লোক মরে যাবে ওদের তো মাত্র 10,000 বাংলাদেশে 1 লাখ 10 লাখ না যদি এই মাত্রার ভূমিকম্প ঢাকায় হয় আমার বক্তব্য না বিশেষজ্ঞদের বক্তব্য 1 কোটির চাইতে অধিক লোক পৃথিবী থেকে হারিয়ে যাবে আমার সারা জীবনের অহংকার এক নিমিষে আল্লাহ বরবাদ করে দিতে পারেন না আমার ভণ্ডামি আমার শয়তান আমার ইবলিসগিরি আমার তাগুতগিরি আল্লাহ চাইলে এক মুহূর্তে শেষ করে দিতে পারেন না আর অহংকার তো আল্লাহর মাহাত্ম্য আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি বিওয়াহিদিন মিনহুমা আকবাবতুহু ফিন্নার আর সেই হাদিসে কুদসি আল্লাহ বলছেন অহংকার হলো আমার চাদর মাহাত্ম্য হলো আমার ইজার স্বরূপ যেগুলো নিয়ে টানাটানি করবা আমি উল্টো মুখে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব আরে আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে ওদের পরিণতি ভালো হয় না এই যুগে বাতিল অহংকার করে কে নিয়ে আরে মাল নিয়ে অহংকার করবে দল নিয়ে অহংকার করবে ক্ষমতা নিয়ে অহংকার করবে পয়সা নিয়ে অহংকার করবে দামি গাড়ি বাড়ি রূপ লাবণ্য নিয়ে অহংকার করবে কোন জিনিসটা স্থায়ী তুমি আমাকে বলো আরে আল্লাহ তাআলা এখন অনুগ্রহ করেছেন ঢিল দিয়ে রেখেছেন যার কারণে তুমি টিকে আছো কিন্তু আল্লাহ তো ছাড় দেন না কাউকেই দেন না ইন্নাল্লাহ লায়ুমলি লিজ-জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু রাওয়াহুল বুখারী আল্লাহ জালিমকে ঢিল দেন কিন্তু যেদিন ধরেন এমন ধরা ধরেন তখন আর কোনো অবকাশ দেন না তো দরকার ছিল সতর্ক হবে সচেতন হবে দুনিয়ায় বিপর্যয়গুলো এজন্যই আসে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন যাতে বান্দার সুমতি জাগ্রত হয় শুভ বুদ্ধি উদয় হয় যাতে বান্দা ফিরে আসে সময় থাকতে সময়কে কাজে লাগায় কিন্তু বড় হতভাগা বড় দুর্ভাগা তারা যারা বিপদে পড়লে অহংকার আরো বাড়িয়ে দেয় করোনা আসলো কিছু লোকের দুর্নীতি আরো বাড়লো করোনা আসলো দিনে 500-600 হাজার লোক মরলো কিছু লোক নিজেদের পাপ আরো বাড়িয়ে দিল এমন আল্লাহর ঘরে পর্যন্ত হাত দিল মুসল্লি কয়জন হবে না হবে কে নামাজ পড়বে আর কে পড়বে না এগুলো পর্যন্ত নিজেরা সিদ্ধান্ত দিতে লাগলো এমনকি ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের সঙ্গে বেয়াদবি করতে আর যারা নেশা করে ওরা পর্যন্ত ভয় পায় তাদেরকে নির্মমভাবে পিটানো হলো নির্যাতন করা হলো রিমান্ড দেওয়া হলো বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হলো ভয় কোথায় সতর্কতা কোথায় সচেতনতা কোথায় আর আল্লাহর সঙ্গে যারা লাগতে আসে আল্লাহ কি তাদেরকে ছাড় দেয় নাকি তা জগতের পাপীরা নিজেরা তো মরেছে মরেছেই এবার সবাইকে মরার মিশন নিয়ে নেমেছে জগতে পাপ হলে আরে দুনিয়ার লোকেরা তো বলে ব্যক্তিগত বিষয় আমার লাইফ আমি যেভাবে ইচ্ছা লিড করব তুমি কথা বলার কে আরে পাগল পাপ করবি তুই আজাবে ভুগবো আমি এটা আমি কেন সহ্য করে নেব আমি নিজের অস্তিত্ব রক্ষার জন্য তোকে বাধা দেব আমি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিবাদ করব এমনকি প্রয়োজন হলে অপারেশন করব ডাক্তার যারা হয় তারা খালি ওষুধ দিয়েই কাজ শেষ না সার্জারি করা লাগলে তাও করে কুমতুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস আরে এই উম্মতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি কেন বলেছেন এক নম্বর কারণ বলেছেন তোমাদেরকে বের করা হয়েছে বিশ্বের সকল মানুষের জন্য তোমরা সকল মানুষের জিম্মাদার সকল মানুষের দায়িত্বশীল আরে যার ওষুধ লাগে তার ওষুধ দিবা যার মলম লাগে তার মলম দিবা যার থেরাপি লাগে তার থেরাপি দিবা যার ইলম লাগে তাকে ইলম দিবা যার দাওয়াত লাগে তার দাওয়াত দিবা যার বিরুদ্ধে জিহাদ লাগে তার বিরুদ্ধে জিহাদ করবা যেই পচে যাওয়া অঙ্গের অপারেশন লাগে সেটার অপারেশনও তোমরাই করবা قاتلوهم يعذبهم الله بأيديكم তো যেটা বলছিলাম যে ওরা তো পচেছে সবাইকে এবার পচাবে যাতে করে ওরা ধ্বংস শুধু নিজেরা না হয় সবাইকে নিয়ে ধ্বংস হতে পারে ওই আবু জাহাল দেখেন না মরার সময় বলে কল্লা কাটবি ঠিক আছে নিজ দিয়া না কেটে একটু উপর দিয়া কাটবি
উপর দিয়া না কেটে একটু নিচ দিয়া কাট মানে এখান দিয়া না এই জায়গা দিয়ে কাট তাতে কি হবে সবগুলো কল্লা যখন একসাথে রাখা হবে দেখলে তো বোঝা যাবে এটা নেতার কল্লা সব কল্লার চাইতে উঁচা দেখলেও তো আলাদা একটা ভাব আসবে মরার সময় ভাব নিয়া মরতে চায় এদিন নাম হইল আল্লাহর দুশমন আর নবীর দুশমন কাফের মুশরিকদের বিবেক আর মস্তিষ্কের অবস্থা নিজেকে মানুষ পরিচয় দিবে এতে না তার গর্ববোধ করা দরকার ছিল কিন্তু দেখেন না মস্তিষ্কের কি অবস্থা এখন বিজ্ঞানের নামে সায়েন্সের নামে লোকদেরকে ডারউইন গিলাতে শুরু করেছে আপনারা বান্দরের বাচ্চা বান্দরের নাতি বান্দরের পুতি এই পরিচয় দিতে শুরু করেছে গর্বের সাথে বলে এমন গর্ব যে গর্বে গর্বে গর্ভবতী হয়ে যায় যে আমরা বান্দরের বাচ্চা আমরা বান্দরের পুতি আরে বান্দরের বাচ্চা হলে চিড়িয়াখানায় ঢোক ভালোয় ভালোয় ঢোক জোর করে ঢোকানো হবে বান্দরের দল থাকবে জঙ্গলে না হলে থাকবে চিড়িয়াখানায় না হলে থাকবে পোষমেনে তিনটার বাইরে চতুর্থ অপশন তো নাই তোর মনে চাইলা জঙ্গলে চলে যা সমাজে থাকবে মানুষ জঙ্গলে থাকবে জঙ্গলের প্রাণী পশু জানোয়ার হায়াওয়ান আমাদের আপত্তি নাই তোদের ভালো লাগে না আল্লাহর জমিন ভালো লাগে না মানব সমাজ চলে যা জঙ্গলে সেখানে গিয়ে তোর স্বাধীনতা যত মনে চায় তত ভোগ কর ব্যক্তি স্বাধীনতা ভোগ করা যায় ব্যক্তিগত পরিসরে আর সমাজে সামাজিক মূলনীতি মেনে চলতে হয় রাস্তা আপনি চলবেন ভালো কথা যখন আপনি বাড়ির মধ্যে বাড়ির উঠোনে গাড়ি চালাবেন যেমনে মনে চায় তেমনে চালান ডান দিয়ে মনে চাইলে ডান দিকে বাম দিয়ে মনে চাইলে বাম দিকে আর আড়ি করে মনে চাইলে আর আড়ি করে যেমনে মনে চায় স্বাধীনতা ভোগ করেন কিন্তু রাস্তায় নেমে যদি স্বাধীনতা ভোগ করতে চান সবাই চলে বামে আপনি চলবেন ডানে নিয়ম মানবেন না ট্রাফিক রুলস ফলো করবেন না তাহলে নিজে খালি মরবেন না পুরো জাতির ডুবাবেন একইভাবে তোরে এত ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে মনে চায় ঠিক আছে ওই তসলিমার ও আন্ডা বাচ্চা যেই কয়টা আছে সবগুলো মিলে জঙ্গলে চলে যাক প্রত্যেকে এক এক গাছের তলায় যেমনে মনে চায় এমনি স্বাধীনতা ভোগ করুক তাতে আমাদের কি আসে যায় মানব সমাজ তো নিরাপদ থাকবে কিন্তু জঙ্গলেও যাবে না থাকবে মানব সমাজে তাহলে দুই অপশনের যে কোনো একটা গ্রহণ কর হয়তো চিড়িয়াখানায় থাক খাঁচার মধ্যে ঢোক অথবা পোষ মেনে থাক কিন্তু খাঁচায়ও ঢুকবি না পোষও মানবি না বানরের বান্দামি করে যাবি মানুষ তো বেশি দিন সয়ে নেবে না দু একদিন হয়তো একটু রয়ে সয়ে থাকবে আস্তে ধীরে একটু প্রতিবাদ করে লাঠি দেখিয়ে চুপ থাকবে কিন্তু বাংলায় বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকা করতে হয় এই বান্দরের আন্ডা বাচ্চারা যদি মানুষ না হয় এই দেশের তাওহিদে জনতাও তো একদিন আঙ্গুল বাঁকা করবে অস্তিত্ব রক্ষার জন্য বানরের বিরুদ্ধে রুখে দাঁড়াবে হুঙ্কার দিয়ে জানাবে হয়তো মানুষ থাকবে নাহলে বানর থাকবে বানর আর মানুষের সহাবস্থান হবে না হতে পারে না